ভালো আছেন as you can see দেখতে পাচ্ছেন যে আপনারা আমার সামনে অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে সো আজকে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে একটু ইন ডিটেইলসে কথা বলবো আপনাদের সাথে আর বেসিক্যালি আমি আজকে একটু ইন ডিটেইলসে কথা বলবো একটা ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে আর আপনাদেরও যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা স্কিন স্কিনের যে প্রবলেমগুলো থাকে ফেস করেন আপনারা এরকম কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন সো কাইন্ডলি আমাকে কমেন্টস করতে পারেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব আর ফারস্টে বলে নিচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো সবই ইউকে বেস আমাদের আর ইউকে প্রোডাক্ট মানে সবাই বুঝতে পারছেন ইউরোপের প্রোডাক্টগুলো অনেক বেশি ডিমান্ডেবল হয় আর ইভেন সবাই এই টাইপের প্রোডাক্টগুলো বেশি ইউজ করতে চায় সো আপনারাও এইগুলো ইউজ করতে পারেন আর এখন একটা সবার ডাউট থাকতে পারে যে আমাদের প্রোডাক্টগুলো সবগুলো 100% অথেন্টিক কিনা বা ডুপ্লিকেট কিনা তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের যে প্রোডাক্টটা রয়েছে সেটা আপনারা স্ক্যান করে চেক করতে পারবেন ডাইরেক্টলি বারকোড স্ক্যান করে সো তখন ডিটেইলসটা জানতে পারবেন এটা ডাইরেক্ট ইউকে থেকে আসে আর আমাদের প্রোডাক্টটা 100% অথেন্টিক প্লাস সবগুলো প্রোডাক্টই অর্গানিক প্রোডাক্ট আর আপনারা আমাদের ওয়েবসাইটটা চেক করতে পারেন ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন এখানে ডিটেইলসে প্রত্যেকটা প্রোডাক্টেরই ইন ডিটেইলসে সবকিছু দেওয়া আছে সো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব ইন ডিটেইলসে সেটা হচ্ছে দ্য বডি শপের ভিটামিন ই ময়শ্চারাইজিং ক্রিম এটা হচ্ছে সেই ক্রিমটা ময়শ্চারাইজিং এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে একটু ডিপলি ডিসকাস করব আর এটা নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্টস করতে পারেন আর আমার লাইভটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন আর আমার সাউন্ড সিস্টেমটাও ক্লিয়ার আছে কিনা আর এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা বডি শপের এটা ড্রাই স্কিনের জন্য অনেক বেশি ভালো আর অল স্কিন টাইপেরই বাট যাদের স্কিন বেশি ড্রাই তাদের জন্য এটা অনেক বেশি রিকভারি একটা প্রোডাক্ট আর এখন তো মোটামুটি উইন্টার শেষ সামারের একটা ওয়েদার চলে এসেছে সো সেজন্য এই প্রোডাক্টটা অনেক বেশি সুইটেবল হবে এটা সব অল স্কিন টাইপের জন্য অনেক বেশি সুইটেবল একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আপনার যে আমি বললাম ফার্স্টে যে অর্গানিক একটা প্রোডাক্ট বিভিন্ন যে ইনগ্রেডিয়েন্টগুলো এটার মধ্যে রয়েছে সবগুলোই অর্গ্যানিক এটাতে কোনো সাইড ইফেক্ট নেই আপনারা ইজিলি এটা ইউজ করতে পারেন এখন অনেকে এটা চিন্তা করতে পারেন যে এটা কেন এটা ভালো হতে পারে স্কিনের জন্য আসলে সবার স্কিন তো একরকম না হয়তো অনেকে এটা ইউজ করে যে বেনিফিটটা পেয়েছে আপনি পাবেন কিনা এটা নাও হতে পারে বা অনেকে এটা ইউজ করার পরে যে রেজাল্টটা পেয়েছে সেটা আপনি সে যে ফার্স্ট যে রেজাল্টটা পেয়েছে সেটা আপনি পেতেও পারেন বা আপনি হয়তো একটু আপনার রেজাল্টটা হয়তো একটু দেরিতে আপনি পেতে পারেন বাট আপনার প্রত্যেকটা স্কিন কেয়ার প্রোডাক্টেরই একটা আপনার টাইমিং থাকে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি আফটার 3 অর 6 মান্থ পরে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন ডেফিনেটলি আর প্রত্যেকটা প্রোডাক্টই আপনি ইউজ করার আগে ডেফিনেটলি আপনি কোনো স্কিন কেয়ারের যারা কনসালটেন্ট থাকে বা কোনো বিউটি এক্সপার্ট থাকে ডেফিনেটলি তাদের সাথে ডিসকাস করে আপনি প্রত্যেকটা প্রোডাক্টই পারচেস করবেন কারণ সবার স্কিন একই রকম হয় না সবার স্কিনের টোন বা স্কিন বেসটা একই রকম হয় না আর ইনার যে প্রবলেমগুলো থাকে এটা এক একজনের এক এক রকম প্রবলেম থাকে সো ফার্স্টে আগে আপনার ইনার যে প্রবলেমগুলো থাকে সেগুলো রিকভারি করতে হবে আফটার দ্যাট আপনি আপনার আউট যে বিউটিটা থাকে সেইগুলো আপনি নিয়ে যে তখন একটা প্রোডাক্ট ইউজ করে দেন একটা পারফেক্ট সলিউশন পাবেন সো আবার আরেকটা জিনিস আমি শেয়ার করি যাদের একটু অ্যালার্জি প্রবলেম থাকে লাইক অনেকে আছেন যে অর্গ্যানিক প্রোডাক্টটা ডিরেক্ট ফেসে হয়তো ইউজ করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন না হয়তো অনেকের ফেসটা হয়তো একটু র্যাশ র্যাশ হয়ে যায় একটু রাফ হয়ে যায় তো তার মানে এই না যে নট লাইক দ্যাট যে আপনার এই প্রোডাক্টটা হয়তো ডুপ্লিকেট বা প্রোডাক্টটা নিয়ে কোনো ডাউট থাকে যে প্রোডাক্টটা হয়তো ভালো দেয়নি আপনাকে ডুপ্লিকেট দিয়েছে এই টাইপের কিছু না হয়তো আপনার ফেসে এই প্রোডাক্টটা অর্গ্যানিক প্রোডাক্ট হয়তো আপনার ফেসের জন্য সুইটেবল হচ্ছে না ব্যবসা আপনাকে আগে কিছু হয়তো আপনার যে অ্যালার্জি প্রবলেম আছে সেইটাকে আগে একটু রিকভারি করতে পারে এরকম একটা প্রোডাক্ট ইউজ করে আফটার দ্যাট আপনি এই প্রোডাক্টটা ইউজ করবেন হয়তো কোনো মেডিসিনও নিতে পারেন বা আপনি কোনো ময়শ্চারাইজিং টোনার বা আপনার লোশন বা জেল থাকে সেইগুলো অ্যাপ্লাই করার পরে আপনি ডেফিনেটলি এটা ইউজ করবেন এটা অনলি ফর যাদের অ্যালার্জি প্রবলেম আছে আর তারপর হচ্ছে এই প্রোডাক্টটা আপনি ইউজ করবেন তখন আর এই প্রবলেমটা ফেস করবেন না এটা জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম অনেকেরই থাকতে পারে এই টাইপের প্রবলেম ওকে
এখন এই প্রোডাক্টটা নিয়ে আমি একটু বলি এটা এটার মধ্যে চার ধরনের ইনগ্রেডিয়েন্ট রয়েছে সো এটা ফারস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন ই তো এইটা কম বেশি সবাই জানেন যে ভিটামিন ই টা আসলে প্রত্যেকটা মানুষের শরীরের জন্য কত বেশি এটা আসলে অনেক বেশি উপকারী নট অনলি যে বডিতে অনলি শুধু বডি না ফেসে অনেক বেশি এটার কার্যকরী ক্ষমতাটা অনেক বেশি স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজিং করে তারপরে নারিশিং করে তোলে এবং হাইড্রেটেড যে একটা কাজ থাকে আমাদের স্কিনটা যে গ্লোয়িং করে সেই গ্লোয়িং এর যে কাজটা করে সেটা ডেফিনেটলি ভিটামিন ইটা করে যেটা এটাতে আছে সো এই জন্য আপনি এটা ডেফিনেটলি ইউজ করতে পারেন আর এটার মধ্যে আরো কিছু ইনগ্রেডিয়েন্ট রয়েছে এটা হচ্ছে সিয়া বাটার রয়েছে অনেকে সিয়া বাটার সম্পর্কে কম বেশি জানেন এটা স্কিন টোনটাকে অনেক ডিপলি ন্যারিশ করে এবং অনেক টাইট করে আর এটা ডেফিনেটলি অনেক বেশি ময়শ্চারাইজিং আপনার স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজিং করে তুলবে যেটা আপনি কিছুদিন ইউজ করার পরে বুঝতে পারবেন যে আসলে এই প্রোডাক্টটা কতটুকু ভালো এরপর এটার মধ্যে রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড যেটা অনেক বেশি স্কিনটার যে আমাদের যে টেকচারটা থাকে স্কিনের সেটা অনেক বেশি রিকভারি করতে ইমপ্রুভ করতে যে হেল্পটা দরকার সেটা 100% দিয়ে থাকে এবং স্কিনটা অনেক বেশি ব্রাইট করে আর অনেকে আছেন যে স্কিনটা হয়তো হোয়াইটেনিং করতে চান বাট হোয়াইটেনিং এর জন্য প্রোডাক্টটা আসলে এটা আরো অনেক ধরনের প্রোডাক্ট থাকে বাট আপনি যখন স্কিনটা ব্রাইট করার ট্রাই করবেন তখন অনেকে আছেন যে স্কিনটা আমার যেমন আছে তেমনই থাকবে জাস্ট স্কিনটা যেন অনেক বেশি হেলদি থাকে বা অ্যান্টি এজিং থাকে বা অনেক বেশি যে কোনো পলিউশন থেকে খুব ফাস্টলি রিকভারি করতে পারে সো এই টাইপের যদি কেউ সলিউশন পেতে চান ডেফিনেটলি ভিটামিন ই এই ভিটামিন ই ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করবেন কারণ আপনার যখন স্কিনটা গ্লো করবে তখনই কিন্তু আপনাকে ব্রাইট মনে হবে আদারওয়াইজ কিন্তু আপনাকে বেশি ব্রাইট মনে হবে না সো সবসময় ট্রাই করবেন স্কিনটাকে হেলদি এবং স্কিনটাকে ক্লিন রাখার এবং ব্রাইট রাখার আর এছাড়াও এটার মধ্যে রয়েছে অ্যালোভেরা যেটা কম এটা সবাই জানেন অ্যালোভেরা সম্পর্কে এটার আসলে বলার কিছু নেই অ্যালোভেরা এমন একটা জিনিস যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজিং করে এবং আপনার স্কিনটা যে পুরো ব্রাইটেনিং এর যে কাজটা করে সেটা অনেক বেশি হেল্প করে সেটার কারণে অ্যালোভেরা সো এই চারটি ইনগ্রেডিয়েন্ট এটার মধ্যে রয়েছে সো এটার সবগুলোই আমি যে প্রোডাক্টগুলো যে ইনগ্রেডিয়েন্টগুলো বললাম সবগুলোই আপনার অর্গ্যানিক আর এখন এটা আপনাদের প্রসেসিংটা আমি বলে দিচ্ছি যে আপনারা কিভাবে ইউজ করবেন এটা জাস্ট আপনি আপনার স্কিনে বা এটা কিন্তু অনেক লাইট একটা প্রোডাক্ট এটা আপনার স্কিনে যখনই আপনি এটা ইউজ করবেন একদম পুরো আপনার লাইটেনিং যে একটা লাইট যে একটা কভারেজ আছে সেটা দিবে লাইট কভারেজটা আপনারা পাবেন এটাতে ডিপ কোনো যে একটা ডিপলি এটা একদম সব করবে এরকম কিছু না অনেক সুন্দর একটা লাইট কভারেজ দিবে আর অল স্কিন টাইপ বেস বললাম আর যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই ড্রাইটা আসলে ড্রাই স্কিনের জন্য অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় সব রকম স্কিন কেয়ার প্রোডাক্টটা ইউজ করা কারণ তাদেরকে অনেক কনসাল্ট থাকতে হয় সবসময় স্কিনকে নিয়ে যে না আমি কোন স্কিনটা ইউজ করলে আমার ড্রাইনেসটা রিমুভ হয়ে যাবে সো ডেফিনেটলি আপনি এটা ইউজ করতে পারেন আপনার যে ড্রাই স্কিনটা যে অনেক বেশি ড্রাই সেটার প্রবলেমটা একদম সলভ হয়ে যাবে দেখবেন একদম অনেক সফট একটা স্কিন পাবেন এবং একদম বেবি স্কিন টাইপের হয়ে যাবে আর আমাদের অনেকেরই যাদের S50 থেকে 25 পর্যন্ত থাকে তারা সবসময় ট্রাই করে স্কিনটাকে ব্রাইট করার কিন্তু তারা এটা ইয়ে করে না যে স্কিনটা হেলদি রাখবো কিভাবে বা স্কিনটা কিভাবে অ্যান্টিএজিং এর কাজ করবে বা স্কিনটা ব্রাইট করবে তারা তখনই এটা চিন্তা করে আফটার 25 এর পর থেকে এটা চিন্তা করে যে আমার স্কিনটা এখন স্কিনের যে একটা এজের যে একটা শ্যাডো চলে আসে বা স্কিনটা আস্তে আস্তে রাফ হতে থাকে যে আয়রন গুলো করতে থাকে সো এই জিনিসগুলো রিকভারি করার জন্য তখনই আপনার স্কিন কেয়ার প্রোডাক্টটা ইউজ করতে হয় সো আপনার আফটার 25 এর পর থেকে আপনি যখন চিন্তা করবেন যে আমি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট চাচ্ছি এমন একটা প্রোডাক্ট যেটা অনেক বেশি সুইটেবল হবে আপনার স্কিনের জন্য তো সেক্ষেত্রে আপনি আপনাকে খুব আপনি আপনার বাজেটের মধ্যে ইউরোপিয়ান যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে এইটা একটা বেস্ট একটা প্রোডাক্ট যেটা আপনি ডেফিনেটলি পারচেস করে ইউজ করতে পারেন আর আপনি
প্রোডাক্টটা কেনার আগে ডেফিনেটলি এটা নিয়ে ইন ডিটেইলস আপনি একটু এটা নিয়ে ডিটেইলস যে এটা আপনি জাস্টিফাই করবেন যে আসলে প্রোডাক্টটা আপনি ভালো নিচ্ছেন কিনা অথেন্টিক নিচ্ছেন কিনা বা যেখান থেকে নিচ্ছেন তারা আপনাকে আপনি যে প্রোডাক্টটা চাচ্ছিলেন সেটাই আপনাকে দিচ্ছে কিনা সো ডেফিনেটলি কেনার আগে আপনি এগুলো সব কিছু ডিটেইলস জেনে দেন আপনি আপনার প্রোডাক্টটা পারচেজ করবেন আর আমাদের পেজে আমাদের পার্সোনাল বিউটি এক্সপার্ট রয়েছে তাদের সাথে ফার্স্টে আপনি কনসাল্ট করে দেন আপনার স্কিনের সাথে যেটা সুইটেবল হবে স্কিনের সাথে যেটা আপনার যায় সেই টাইপের প্রোডাক্টটাই আপনি আপনাকে রেফার করা হবে ডেফিনেটলি আর তো এই প্রোডাক্টটা হচ্ছে ইউজার যে প্রসেসিংটা সেটা আমি একবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে জাস্ট একটু আপনার হাতে একটু নিয়ে সার্চ করে যে এইভাবে একদম লাইট একটা কভারেজ দিবে যেটা অনেক সুন্দর আর এটার স্মেলটা অনেক সুন্দর ডেফিনেটলি এটা ইউজ করার আগে ফার্স্টে আপনার স্কিনটা কোনো ওয়াইপস দিয়ে বা ডিপ কোনো ফোমিং ক্লিনজার আছে সেগুলো দিয়ে আগে ফেসটাকে সুন্দর 100% যেটা ক্লিন করে নেবেন আমাদের এখানে রয়েছে কিছু ফেস ওয়াশ যেটা আমি একটা দেখিয়ে দিই আপনাদেরকে এখানে দুটো ফেস ওয়াশ রয়েছে একটা জেল আর একটা ফোমিং সো অনেকে হয়তো ফোমিং ইউজটা বেশি হয়তো লাইক করেন যারা যারা হচ্ছে ফোম টাইপের একটু পছন্দ করেন ফেস ওয়াশটা তারা ফোমিংটা ইউজ করতে পারবেন আর যারা জেল টাইপের ইউজ করেন তারা ডেফিনেটলি এটা রেফার করবো আমি তাদের জন্য সো এরকম একটা ময়শ্চারাইজিং কোনো লোশন দিয়ে সরি ময়শ্চারাইজিং কোনো ফেস ওয়াশ দিয়ে আপনাদের ক্লিনটা ফেসটা অনেক সুন্দরভাবে আগে ডিপ ক্লিন করে নেবেন কারণ ডিপ ক্লিন না থাকলে যে কোনো স্কিন যদি ক্লিন না থাকে সেটার উপর যদি আপনি যে কোনো জিনিসই অ্যাপ্লাই করেন তখন আপনার স্কিনটা আরো বেশি দেখবেন রাফ হয়ে যাচ্ছে এবং আরো খারাপ হয়ে যাচ্ছে সো ডেফিনেটলি স্কিনটা অলওয়েজ ক্লিন রাখার চেষ্টা করবেন এরপর আপনি যে কোনো একটা টোনার বা ময়শ্চারাইজিং যে সিরাম গুলো থাকে যেটা আপনার স্কিনের সাথে স্যুট করে আমাদের একটা রয়েছে যে অর্গ্যানিক একটা টোনার রয়েছে আমাদের এই টোনারটা অনেক বেশি ভালো স্কিনের জন্য এটা ইউজ করতে পারেন আপনি ফেস ওয়াশটা ইউজ করার পর একটা টোনার বা একটা সিরাম ডেফিনেটলি অ্যাপ্লাই করবেন আপনার ফেসে দেন আমাদের এই ময়শ্চারাইজিং যে ক্রিমটা এটাই অ্যাপ্লাই করবেন তাহলে একটা পারফেক্ট যে রেজাল্টটা চাচ্ছেন সেটা পেয়ে যাবেন আর আদারওয়াইজ আপনি অনেকের আছে যে আপনি মুখটা ডিপ ক্লিন করার পরে যদি ডিরেক্টলি এটা ইউজ করেন অনেক সময় তার ফেসের সাথে ওইটা হয়তো রিকভারি নাও হতে পারে কারণ প্রত্যেকটা মানুষেরই একটা সিক্রেট কোন একটা ময়শ্চারাইজিং লোশন বা ক্রিম থাকে সে এটা মুখটা ফ্রেশ করার পরে ডেফিনেটলি সেটা ইউজ করে তো আপনারাও ওই জিনিসটাই যদি আপনি কোনো ময়শ্চারাইজিং লোশন বা সিরাম বা ক্রিম ইউজ করেন ফার্স্ট আগে সেটা ইউজ করে নেবেন ফেসটা ক্লিন করার পরে দেন এই ময়শ্চারাইজিং যে লোশনটা ভাইটামিন ই এটা আপনি অ্যাপ্লাই করবেন তাহলে অনেক সুন্দর একটা কভারেজ পাবেন আর যদি আপনার কোনো কোনো ফাংশনে অ্যাটেন্ড করতে চান বা কোনো হেভি মেকআপ করতে চান তো সেই মেকআপটা করার আগে ফার্স্টে ডেফিনেটলি এই ক্রিমটা অ্যাপ্লাই করে নেবেন এই ময়শ্চারাইজিং ক্রিমটা তাহলে আপনার মেকআপটা অনেক সুন্দর ডিপ কভারেজ দিবে আর এইটার যে লং লাস্টিংটা এটা হচ্ছে 48 আওয়ার্স পর্যন্ত সেমই থাকবে রেজাল্টটা আপনি সেমই পাবেন আর প্রত্যেক স্কিন প্রত্যেকটা স্কিন কেয়ার প্রোডাক্টটি ইউজ করার পর আপনি আপনি ট্রাই করবেন ডেফিনেটলি আপনার ফেসটাকে বা বডিটাকে একটু রিল্যাক্স দেওয়ার সেটা হোক 4 আওয়ার বা 5 আওয়ার্সের জন্য বিকজ অফ তখন একটা পারফেক্ট রেজাল্ট পাবেন হয়তো আপনি সারাদিন অনেক কাজ করেন অনেক ট্রাভেল করেন সো সেই ক্ষেত্রে হয়তো বাহিরে অনেক পলিউশন থাকে সেই ক্ষেত্রে হয়তো ফেসে একটু অনেক প্রবলেম হতে পারে সো আপনি এটা যখন ইউজ করবেন ডেফিনেটলি ট্রাই করবেন 3 থেকে 4 ঘন্টা ফেসটাকে একটু রেস্ট দেওয়ার বা বডিটাকে একটু রেস্ট দেওয়ার তাহলে আপনার যে ফ্রেশনেসটা থাকবে বডি যে টিস্যুগুলো সেগুলো আরও বেশি কাজ করবে আরও একটা পারফেক্ট রেজাল্ট পাবেন সো রাতে ডেফিনেটলি এটা দেওয়ার ট্রাই করবেন তাহলে একটা পারফেক্ট রেজাল্ট পাবেন আর এটাতে আমি ফার্স্টেই বলে দিয়েছি কোনো সাইড ইফেক্ট নেই জাস্ট যাদের একটু অ্যালার্জি প্রবলেম আছে তারা শুধু একটু এটা অ্যাপ্লাই করার আগে যে কোনো একটা মেডিসিন নিয়ে দেন এটা অ্যাপ্লাই করবেন তাহলে আর এই টাইপের কোনো প্রবলেম হবে না কারণ এটা একটা অর্গ্যানিক প্রোডাক্ট সো এই কারণে হয়তো অনেকেরই আপনার অ্যাপ্লাই করার পরে হয়তো ফেস একটু র্যাশ র্যাশ উঠতে পারে বা একটু একটু মনে হয় যে একটু রাফ রাফ মনে হচ্ছে তার মানে এই না যে প্রোডাক্টটা অনেক ভালো হয়নি বা প্রোডাক্টটা হয়তো আপনাকে ডুপ্লিকেট দিয়েছে নট লাইক দ্যাট এটা 100% একটা অথেন্টিক একটা প্রোডাক্ট
আপনার এটা বারকোড স্ক্যান করে চেক করতে পারবেন ডাইরেক্টলি আর আমাদের পেজের আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন ওখানে ডিটেইলস দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে সো এই আমাদের প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার অনেক যতগুলো আপনার হাই রেঞ্জের প্রোডাক্ট রয়েছে তার ভিতরে একটা অনেক পপুলার একটা প্রোডাক্ট এবং অনেক বেস্ট একটা প্রোডাক্ট যে ময়শ্চারাইজিং ক্রিমগুলো রয়েছে তার মধ্যে এটা একটা অনেক বেস্ট একটা প্রোডাক্ট সো ডেফিনেটলি এটা ইউজ করেন আপনারা একটা পারফেক্ট একটা রেজাল্ট পাবেন 100% সো এটা ইউজ করার পরে আপনি যখন দেখবেন যে আপনার স্কিনটা আফটার 3 মান্থস অর 4 মান্থস পরে এমনি একটা রেজাল্ট পাচ্ছেন আপনি সেটা নিজে এটা অবজার্ভ করতে পারবেন যে আপনার ফেসটাতে একটা ভালো একটা রেজাল্ট পাচ্ছেন সো ডেফিনেটলি আমি সাজেস্ট করব আপনারা যাদের ফেসে অনেক রকম একটু যে সব ডার্ক সার্কেল গুলো রয়েছে বা স্কিনটা বেশি ময়শ্চারাইজিং না বা যারা চাচ্ছেন যে অল্প কিছু দিনের মধ্যে ইউজ করলে একটা মেকআপ লুকসের মতন মনে হবে যে আপনি যখন এটা ইউজ করবেন তখন কিছুদিন পরে দেখতে পারবেন যে আফটার 3 আর 4 মান্থ পরে দেখবেন ফেসটা এত সুন্দর রিকভারি দিচ্ছে যে আপনার মনে হবে যে না আপনি হয়তো কোনো মেকআপ করেছেন এইভাবে একটা গ্লো দিচ্ছে সো এরকম একটা বেনিফিট পাবেন তো এইটার প্রাইস সম্পর্কে জানতে হলে ইনবক্স করবেন কাইন্ডলি প্রাইসটা আমাদের ইনবক্সে বলে দেওয়া হবে এটা প্রাইসটা সো এটা হচ্ছে সেই প্রোডাক্টটা কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে পারেন তাহলে আপনাকে প্রাইসটা বলে দেওয়া হবে আর এটা এটা ইউজের জন্য আপনি এটা পারচেজ করার আগে ডেফিনেটলি আপনি বিউটি এক্সপার্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে সাজেস্টটা নেবেন যে এটা আসলে আপনার স্কিনের জন্য কতটুকু সুইটেবল হবে বা আদার্স কি কি প্রোডাক্ট আছে আপনার সাথে আপনার স্কিনের সাথে সুইটেবল হবে আর অনেক সময় হয় কি একটা প্রোডাক্ট দিয়ে আপনি ফেসের যে রেজাল্টটা চাচ্ছিলেন সেটা নাও আসতে পারে এটার সাথে আর কিছু অ্যাড করে দেন ইউজ করলে একটা পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় লাইক আপনি একটা সিরাম বা টোনার নিয়ে নিলেন বা এটার সাথে একটা ময়শ্চারাইজিং ফেস ওয়াশ আছে এই টাইপের 2-3টা প্রোডাক্ট বা সানব্লক টাইপের যে স্প্রেগুলো থাকে বা ক্রিম থাকে কিছু কয়েকটা প্রোডাক্ট একসাথে অ্যাড করে দেন আপনি ফেসে অ্যাপ্লাই করলে একটা ভালো রেজাল্ট পাবেন সো এই আজকে এই প্রোডাক্টটা নিয়ে এটা হচ্ছে আমি বললাম ডিটেলসে সো আপনাদের আরও কিছু জানার থাকলে ডেফিনেটলি আমাদের ইনবক্স করবেন আপনাদেরকে সেখানে আমরা বলে দিব কোনো রিকোয়ারমেন্ট থাকলে ডেফিনেটলি আপনাদের যতটুকু সম্ভব আমরা আমাদের কনসালটেন্ট বা আমাদের বিউটি এক্সপার্ট যারা রয়েছে তারা আপনাদেরকে একটা পারফেক্ট রেজাল্ট দেবে সো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ